থার্ড ফ্লোর, গরমে জান বেরিয়ে যাচ্ছে আমাদের। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশাস ট্রাভেলগ। আজকে আমি পুজোর শপিং করতে যাচ্ছি। এখন বাজে সকাল 5টা, আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30। সো আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে বেরোবো 5:15 ট্রেন। তো কোথায় যাচ্ছি এত সকাল সকাল শপিং করতে, সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এই হিন্টসটা আমি দিতে পারি যে ওখানে মানুষরা রাত্রে ওয়েট করে মার্কেট খোলার জন্য, মানে লিটারেলি রাত্রেবেলায় ওখানে থাকে লোকজন, যে 4টার সময় মার্কেট খুলবেই আর তারা শপিং করতে ঢুকে যাবে। তো কোথায় সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুজোর আর মাত্র 17 দিন বাকি, আমার সত্যিকারে বলতে সময় হয়নি শপিং করার। আজ একটুখানি ফ্রি আছি, এত অফিসের চাপ, এত কাজ ছিল বলে আমি শপিং করে উঠতে পারিনি, কারোর জন্যই কোনো কিছু কিনে উঠতে পারিনি। তো আজ সানডে, আজকে আমি একটু ফ্রি, তো এখন বেরাবো। আমি ইচ্ছাপুর থেকে ট্রেনে উঠবো, পূজা শ্যামনগর থেকে ট্রেনে উঠবে। তো কোথায় যাচ্ছি এত সকাল সকাল সেটা জানার জন্য প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, শ্যামনগর থেকে পূজা উঠবে আর আমি ইচ্ছাপুর যাবো। তো হেঁটে এটাই স্টেশন আমি যাচ্ছিলাম, যাই হোক এত সকাল সকাল বেরিয়ে পড়ছি মার্কেটিং করতে। স্টেশনে অন টাইমই পৌঁছে গেছিলাম, ট্রেন ছিল 5:15 নাগাদ, তো তখনও ট্রেন আসেনি। যাই হোক, আমি অনেকক্ষণই ওয়েট করলাম, গিয়ে শ্যামনগর থেকে পূজা উঠলো ফাইনালি। এবার ট্রেনে অত সকালবেলা এত ভিড় ছিল, মানে বসার জায়গাও কোনো রকমে পেয়েছি। পায়রাডাঙ্গা থেকে সোনালি উঠলো আর শান্তিপুর পৌঁছে গেছি আমরা। দেখতেই পাচ্ছ কী হাড়ে ভিড় নামছে, মানে রোববারে হাট বসে, তো সবাই হাটেই এসেছিলো মেনলি শপিং করতে। আর এই স্টেশন থেকে বেরোতে আমাদের দশ অটোতে, হ্যাঁ অটোতে উঠলাম জাস্ট, তা তোকে নিচ্ছে না, এখানে পুরো লাইন লেগে রয়েছে, দেখাতে লাইন ছেড়ে তোকে নিচ্ছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, আমাদেরকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছে, এখনও টোটোর অনেক লাইন, অনেকটাই হেঁটে যেতে হবে ওই ওই দিকটা। হাটের থেকে অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল, যেহেতু হাটে অনেক ভিড় বলে আর ভেতরে যাচ্ছিলো না। আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম, যেখানে 10 টাকায় 4টে লুচি দিয়েছিলো, সত্যিই খুব ভালো খেতে ছিল। আপনারাও পারলে আগে ব্রেকফাস্ট করে তারপরে শপিং করতে যাবেন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এতটাই ভিড়, রোববারের হাট বসলে কেমন ভিড় হতে পারে আর তার মধ্যে সামনে পুজো, আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন দেখে। যাই হোক, আমরা ভিড় কাটিয়ে এগাতে থাকলাম বঙ্গহাটির। আর হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, এখানে চারিপাশে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, দোকান অ্যাভেলেবেল আছে। যারা সকাল সকাল আসছেন ভাবছেন যে ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন কি না বা হাটে কোনো কিছু পাবেন কি না, তাহলে আমি বলে দিই হাটেও বিক্রি করতে অনেক লোকে আসে, প্লাস হাটের আশেপাশে খাওয়া দাওয়ার দোকান অনেক রয়েছে, অঢেল দোকান। তো চলুন আমরা ঢুকে গেলাম হাটের ভেতরে নতুন নতুন কালেকশন দেখতে। শাড়ি ঢুকেই দেখতে পাচ্ছি কত রকমের শাড়ি ঝোলানো আছে, আর লোকের অঢেল ভিড়, লোক মানে যা তাভাবে শাড়ি কিনছে, মানে পাগলের মতন শাড়ি কিনছে। এই ছাপা শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল হচ্ছে 200 টাকা করে, কাতান বেনারসিগুলো বললো 1890 টাকা করে। আমি মেনলি কিনতে গেছিলাম শাড়ি যেগুলো হচ্ছে সিল্কের রেপ্লিকা, খুব একটা ফেমাস চলছিলো, এখন খুব ট্রেন্ডিং চলছে, সেটাই আমি কিনতে গেছিলাম এই মার্কেটে। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, কোনো রকমের চলার রাস্তা আছে। আর হ্যাঁ, এখানেই দেখতে পারলাম সেই সিল্কের রেপ্লিকা শাড়ি, যেগুলোর প্রাইস বলছিল প্রথমে 250 টাকা করে, তারপরে আমরা দামাদামি করে যেহেতু বেশি পিসেস নিয়েছিলাম তার জন্য আমাদেরকে 200 টাকা করে তারা দিয়ে দেন, তাও কমাতে চাইছিল না, তাও আমরা কমাই। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু ক্যাশে ম্যাক্সিমাম ক্যাশেই ডিল হয়, এখানে অনলাইন খুব কম পার্সেন্টরা নেয়, অনলাইন পেমেন্ট খুব কম পার্সেন্টদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আপনারা এক ছাদের তলায় দিদিদের দাদাদের সবাই পেয়ে যাবেন, সে যেরকম দেখতে পেলেন পাঞ্জাবির দোকান। আর এগুলো হচ্ছে পিওর কালেকশন আছে, কত করে গো এই কুর্তিগুলো? 150 টাকা। এগুলো কি শর্ট কুর্তি? একটা খুলে দেখাবে? আর ওই যে পাঞ্জাবিটা ঝোলানো আছে ওটার প্রাইস কিরকম? 500। রেগুলার ইউজের জন্য ঠিক আছে। তো আমরা ফার্স্ট ফ্লোর থেকে ঘুরে আমরা সেকেন্ড ফ্লোরে
দেখতে চলে গেলাম কালেকশন। সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর থেকে একটুখানি কম ক্রাউডেড ছিল, যাই হোক সেমই কালেকশন সব ফ্লোরেই ছিল। আমরা মেইনলি একটু জাস্ট ঘুরে দেখার জন্য এসেছিলাম এই মার্কেটে, সব ফ্লোরে কী কী আছে মেইনলি। ওখানে দেখতে পাচ্ছ ইন্ডিগোর কালেকশন, যেগুলো 450-350 ভ্যারাইটি অফ তোমার দামে আছে, 650 আছে, ওর থেকে দামিও আছে। তোমরা দামাদামি ফ্লোরেও শাড়ি ছিল, ফোর্থ ফ্লোরে ছিল হচ্ছে কুর্তি আর নাইটির কালেকশন। যাই হোক আমরা শপিং করে বেরিয়ে পড়লাম টোটো করে স্টেশনের দিকে। আমরা সবাই মোটামুটি টুকটাক ভালোই শপিং করেছিলাম, যেরকম পূজা নিয়েছিল দু রকমের পাঞ্জাবি, খুবই সুন্দর আর সোনাই নিয়েছিল অনেক ধরনের শাড়ি। আর আমাদের সৃষ্টি নিয়েছিল কিছুই নেয়নি, ও লাস্টে একটা মাটির বোতল কিনলো, যেটা শান্তিপুর হাটে যাওয়ার পথেই একটা দোকান পড়ে, ওখান থেকে মাটির বোতল কিনলো। যাই হোক আমরা ওখান থেকে ভালো বেশ শপিং করে ট্রেন ধরার জন্য স্টেশনে চলে আসলাম। হ্যাঁ এখানে অনেক রিজনেবল প্রাইসে তোমরা শাড়ি পাবে, দামাদামি করে ভালো ভালো শাড়ি কিনতেও পারবে। আর আমি কি কি শাড়ি কিনলাম সেটা আমি তোমাদেরকে গিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। হাটে গেছিলাম শান্তিপুরের হাটে, যেটা হলো বঙ্গহাট, অনলি রোববার করে খোলে। তো আমি কি কি কিনেছি বঙ্গহাট থেকে তোমাদেরকে আজ দেখাবো, আর প্রাইস ও তোমাদেরকে বলে দেবো। বাস একটু গিয়ে দামাদামি করলে তোমরা রিজনেবল প্রাইসে ভালো ভালো শাড়ি কিনে নিয়ে আসতে পারবে। দেখাই যে নাইটি কিনেছিলাম, যেগুলোর প্রাইস ছিল হচ্ছে 150 করে, খুবই ভালো কাপড়ের, পুরো পিওর কটন, আর ভেতরে হাতা আছে। এটা একটা কিনেছি, এটা হাত কাটা নাইটি, আর এটা একটা কিনেছি যেটা হাতা কাটা, সেম প্রাইস। আমরা একটু বেছে নিতে হবে, একটু দোকান খুঁজে খুঁজে নিতে হবে। দেখাই শাড়ি, যেটা হচ্ছে মাত্র 100 টাকা শাড়ি, ভাবা যায় 100 টাকা শাড়ি পাবো। তো আমি 3 পিস কিনেছি শাড়ি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা কিনেছি, এই একটা কিনেছি, এটা একটু খুলে দেখিয়ে দিই তোমাদেরকে। খুবই সুন্দর, তোমরা যদি কোনো এনজিও বা কাউকে গিফট করতে চাও, খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো শাড়ি কিনতে পাবে। হাটে গিয়ে বাস একটু খুঁজতে হবে, একটু টাইম দিয়ে দেখতে হবে, সব জায়গায় দেখে একটু দামাদামি করলে ভালো প্রাইসে তোমরা পেয়ে যাবে। এই হলো 3টে 100 টাকা দামের শাড়ি। আমাদেরকে জামদানি, সব জামদানি, এটা দাম চেয়েছিল হচ্ছে 250 টাকা, আমি একটু দামাদামি করে একটু কমের মধ্যে নিয়েছি। এই সুতোগুলো একটু বেরিয়ে গেছে নর্মাল। তো এটা হলো পুরো সব জামদানি, মায়ের জন্য নিলাম এবার পুজোতে পুরো। এরকম অনেক ধরনের কালার ছিল, তোমরা একটুখানি খুঁজবে, ভালো করে খুঁজে দামাদামি করবে, সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসতে পারবে। এবার দেখাই তোমাদের ছাপা শাড়ি, যেগুলোর প্রাইস 120 করে, তোমরা একটু দামাদামি করলে কমিয়ে দেবে, আর বেশি পিস নিলে কমিয়ে দেবে। যেহেতু আমি 2 পিস নিয়েছিলাম, তোমরা জানোই সামনে পুজো, তো ঠাকুরের জন্য শাড়ি লাগেই, তো একটা কালী পুজোর জন্য একটা দুর্গা পুজোর জন্য নিয়েছিলাম। তো 2 পিস নিয়েছিলাম আমি শাড়ি, একটা নিলাম লাল আর একটা নিলাম লাল, আমার থেকে নিয়েছিল 120 করে। তোমরা একটু ঘুরে দেখতে হবে, সব দোকানে সব রকম দাম বলবে, বাট ঘুরে যদি তোমরা একটু টাইম নিয়ে দেখো, রিজনেবল প্রাইসে ভালো ভালো শাড়ি পেয়ে যাবে। দেখাই সব থেকে বেশি ভাইরাল সিল্কের রেপ্লিকা শাড়ি, যেটা পড়েছে সব জায়গায়, দেখতেই পাচ্ছ 199-180 অ্যান্ড অল, অনেক কিছু দেখছো, বাট এটা একটু ভালো কোয়ালিটি নিয়েছি বলে 200 টাকা পড়েছে, দামাদামি করেই 200 টাকা পড়েছে, দাম অনেক বেশি বলছিল। যাই হোক এটা হলো এটার ক্যাটালগ, আর শাড়িটা একটু তোমাদেরকে খুলে দেখাই। আমি যেহেতু ব্ল্যাক লাভার, তাই একটু ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করি, আর এই প্রিন্টটা সত্যিই আমার খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়েছি। নাহলে মানে ব্ল্যাকটা খুব একটা আমার মা পছন্দ করে না, বাট শাড়িটা সত্যিই অসাধারণ শাড়ি, আর এই প্রাইসে, এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি পাবো আমি ভাবতেই পারিনি। মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। আরেকটা তোমাদেরকে রেপ্লিকা, সিল্কের রেপ্লিকা, এটা হলো ক্যাটালগ, এটা হলো ক্যাটালগ, আর এই কালারটা সত্যিই খুব সুন্দর লেগেছে। অনেক ধরনের কালার আছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে অপশনস দিয়ে দিয়েছে কালারের, আর অনেক রকমের ডিজাইনের তোমরা পেয়ে যাবে, ঘুরে ঘুরে দেখলেই পেয়ে যাবে। অনেক জায়গায় 400 টাকা বলবে, অনেক জায়গায় 500 টাকা বলবে, অনেক জায়গায় 200 টাকা 250 টাকা বলবে, তোমরা একটু দামাদামি করলে সুন্দর একটা শাড়ি বাড়িতে নিয়ে আসতে পারবে। এই হাটটা মেইনলি বসা হচ্ছে রোববার, আর এটার দাম মাত্র নিয়েছে 200 টাকা। আমি পুরো খুলে দেখাতে পারছি না, আমি পরে গোছাতে পারবো না। যাই হোক এটা হলো আঁচল, আর এটা হলো পুরো শাড়ির বডির কাজটা যাচ্ছে, মানে সত্যি অসাধারণ শাড়ির কালেকশন। তোমরা যদি টাইম করে যেতে পারো, পুজো তো এসেই গেলো আর 1 সপ্তাহের মতন বাকি, তো তোমরা প্লিজ একবার গিয়ে শান্তিপুরের বঙ্গহাটে গিয়ে ঘুরে শাড়ি কিনে দেখতেই পাবে। 100 টাকায় যে এত শপিং করা যায় আমি প্রথমে ভাবতেই পারিনি। তো লেট না করে তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে শান্তিপুর হাটে ভিজিট করো, ভিজিট করে পছন্দ মতন শাড়ি কিনে নিয়ে আসো, পুজো আর কিছুদিনই বাকি। তো এটাই হলো আমার শপিং, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।